গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফটো থেকে এই ধরনের হোয়াইট স্ক্রিন ফটোতে রূপান্তরিত করবেন খুব সহজেই। এই ধরনের ফটো আপনারা এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ফটো এডিটিং করতে হলে আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনের নাম স্কেচবুক, অটোডেস্ক স্কেচবুক। অ্যাপ্লিকেশনের লিঙ্ক অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত আর্কিটেকনিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। গাইজ, এই ধরনের ফটো এডিটিং করতে হলে আপনারা ফটোটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা অটোডেস্ক যে স্কেচবুক সফটওয়্যারটি আপনাদের ফোনে ইনস্টল দেওয়া, তার ভিতরে প্রবেশ করাবেন বা তার ভিতরে ইম্পোর্ট করবেন। তো এখান থেকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি, আপনারা চাইলে সরাসরি সফটওয়্যারের ভিতর থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। তো সফটওয়্যারের ভিতর থেকে ইম্পোর্ট করার জন্য এখান থেকে এ আইকনের উপর ক্লিক করবেন। দেন এইখান থেকে এই যে গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যালারির উপর ক্লিক করে আপনারা খুব সহজেই এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু একটু ডার্ক সাইকেল আছে বা খুব পরিমাণ স্যাচুরেশন যুক্ত কিন্তু ফটোটি। ফটোটি আমরা এখন হোয়াইট স্ক্রিনে, তো ফটোটি আমরা এখন হোয়াইট স্ক্রিনে রূপান্তর করব। হোয়াইট স্ক্রিন করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই ফটোটি কপি করতে হবে। তো এর জন্য এ আইকনের উপর ক্লিক করব, তারপর এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে এটা কপি করে নেব। তো ফটোটি হোয়াইট স্ক্রিন করার জন্য এখান থেকে আপনাদের একটি ব্রাশ সিলেক্ট করতে হবে, এর জন্য এ আইকনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল থেকে এখান থেকে বল পয়েন্ট পেন এই ব্রাশটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেটিংসে যাবেন, দেন এটা 100% করে দেবেন। দেন আপনারা সাইজ একটু কম বেশি করে নেবেন। তো এখান থেকে আমি সাইজ 40 রাখতেছি। তো তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে, এর জন্য কালার আইকনে চলে যাব। তো কালারে এসে ঠিক আপনারা এতটুকু কালার করে নেবেন, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে HCL আমরা রাখবো 35%, স্যাচুরেশন রাখবো 100% এবং L যে লুমিয়েন্স আছে সেটা রাখবো 93%। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো ওয়েল, এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন ফটোটি জুম করে আমরা ফটোর উপর এখন একটু যেরকমের টান দেব, অর্থাৎ একটু এখান থেকে আমরা ঘষাঘষি করে নিচ্ছি। তো আপনারা এটা স্মুথলি করে নেবেন। তো তারপর এইখান থেকে আপনারা এ আইকনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে খালি ঘর, এই খালি ঘরের উপর টাচ করবেন। দেন এইখান থেকে এর যে ব্লেন্ডিং অপশনটুকু আছে ওই ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে আমরা সফট লাইট দিয়ে দেবো। দেন এখান থেকে আবার ওই আইকনের উপর ক্লিক করে আমরা এর অপাসিটিটা চাইলে কম বেশি করে নিতে পারবো। তো এখান থেকে ফটোটি আপনারা স্মুথলি একটু ঘষে নেবেন। তো এখান থেকে আমি আপনাদের ঘষে সম্পূর্ণ দেখাচ্ছি। সম্পূর্ণ ঘষাঘষি করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই অপশনে টাচ করে আমরা চাইলে এর অপাসিটি কম বেশি করে নিতে পারবো। তো আপনারা চাইলে অপাসিটিটা কম বেশি করে নিতে পারেন, তো আপনাদের ফটো অনুসারে এর অপাসিটিটা কম বেশি করে নেবেন। তো তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে এই অপশনে টাচ করে, এই অপশনে টাচ করে এর উপরে টাচ করবো। দেন এখান থেকে মার্জল এই অপশনে টাচ করে এটা সম্পূর্ণ মার্জ করে নেবো, অর্থাৎ লেয়ার আমরা একটা করে নেব। তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের ফটোটি স্মুথ করতে হবে। তো এখন আমাদের ফটোটি স্মুথ করতে হবে, এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই অপশনের উপর টাচ করে এখান থেকে আমরা এই স্মুথ এই ব্রাশটি সিলেক্ট করব। তারপর এর যে সেটিংস আছে সেটিংসে চলে আসবো, দেন এর সাইজ কম বেশি করে নেব। দেন এর ফ্লোটা আমরা 7% রাখবো এবং স্মুথটা আমরা 20% রাখবো। তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে এটা জুম করে এর উপর আবারও ড্র্যাগ করতে হবে। এই দেখুন, ড্র্যাগ করতে হবে, এইভাবে আপনারা স্মুথলি ড্র্যাগ করবেন। তো আমি স্মুথলি ড্র্যাগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো ওয়েল ফটোটি স্মুথ করার পর আমরা এখন ফটোটি সেভ করব। তো সেভ করার জন্য এখান থেকে এই অপশনের উপর টাচ করে এখান থেকে গ্যালারি দেন এখান থেকে সেভ কারেন্ট স্কেচ এর উপরে টাচ করে দেব। ওয়েল ফটোটি সেভ করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের লাইট রুম অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা যদি লাইট রুম অ্যাপ্লিকেশন ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইট রুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তারপর আমরা এখান থেকে সরাসরি আমরা ড্র্যাগ করে আমরা লাইট রুমে নিয়ে যাব। ফটোটি অবশ্যই আপনারা লাইট রুমে ইম্পোর্ট করে নেবেন। তো লাইট রুমে ইম্পোর্ট করার পর আমরা এখন লাইট রুমে চলে যাচ্ছি। তো সরাসরি লাইট রুমে আসার পর এখান থেকে আপনারা আপনাদের ফটোটি চুজ করে নেবেন। তারপরে এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে দেন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে লাইটটা আমরা একটু বাড়িয়ে দেব। তারপরে কন্ট্রাস্টটি আমাদের ইচ্ছামতো আমরা কম বেশি করে নেব। তারপরে এর হাইলাইটটা আমরা একটু কম বেশি করে দেব। তো শ্যাডোটি কমিয়ে আমরা -15 রাখবো। দেন এর হোয়াইটটা একটু বাড়িয়ে দেবো, ব্ল্যাকটা একটু কমিয়ে দেবো। ওই এখান থেকে আমরা কালারসে চলে যাব। তারপরে এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো কালারটি চুজ করে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। তো এখন আমরা চলে যাব মিক্সে, অর্থাৎ আমাদের ফটোটি হোয়াইট স্ক্রিনে আনার জন্য আমরা মিক্সে চলে যাব। দেন এখান থেকে দ্বিতীয় নাম্বার যে কালারটি আছে অরেঞ্জ কালারে চলে যাব। তারপর আমরা কালারটি রাখবো অরেঞ্জে। দেন এখান থেকে আমরা -18 রাখবো। দেন লুমিয়েন্সটা আমরা একটু বাড়িয়ে দেব। তারপর এখান থেকে ডান করে দেব। দেন এখান থেকে আমরা ইফেক্টে আসবো। দেন এখান থেকে আমরা টেক্সচারটা একটু বাড়িয়ে দেব। দেন ক্লিয়ারিটি একটু কমিয়ে দেব। তারপর এখান থেকে আমরা চাইলে ভিগনেট দিতে পারবো। তো এখান থেকে আমি ভিগনেটটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফেদারটি 100% করে দেবো। তো দেখুন আগের ফটোটি ছিল কিন্তু আমাদের এই রকমের, এখন কিন্তু এই রকমের। এখন এই ফটোটি কিন্তু আমাদের এখন তৈরি করা হয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক স্ক্রিন থেকে আমরা হোয়াইট স্ক্রিনে ফটোটি এডিটিং করেছি খুব সহজেই। তো এখন আমাদের ফটোটি সেভ করার জন্য শেয়ার আইকনের উপর ক্লিক করে এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে আমরা সেভ করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আর এই ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।